আমি পাবনা কাজিহাট থেকে। আসসালামু আলাইকুম, আজকে হচ্ছে পাবনা থেকে, পাবনা কোথায় যেন বলে, কাজিরহাট থেকে আর কি এই ভাইটি আসছে আমাদের মাঝে, হচ্ছে আমাদের ফার্মে আর কি কিছু মাছ এবং হচ্ছে কিছু খাবার আর কিছু গাছ নিয়ে গেল। তো ভাইয়ের সাথে আজকে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, আমি পাবনা কাজিরহাট থেকে এসেছি অসিত ভাইয়ের রঙিন মাছের খামার দেখতে। ফার্স্টে আমি ভাইয়ার ইউটিউব চ্যানেল থেকে একটা ভিডিও দেখার পর ওইখান থেকে ভাবলাম যে এই লকডাউনে করোনাকালীন সময়ে ভাইয়া যে ফার্মটা করে যে উপকৃত হয়েছে, তো ভাইয়ার দেখা দেখি আমি একটু অনুপ্রাণিত হয়ে এখানে এসেছি। ভাইয়ার থেকে কিছু ভাইয়ার খামারটা পরিদর্শন করলাম এবং ভাইয়ার থেকে কিছু মাছ আমি নিয়েছি। তো আপনি তো বিগিনার তাই না? তো আশা করি দেখে তো কি ভালো লাগছে? জি ভাই ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, তো আপনার জন্য বেস্ট অফ লাক, শুরু করেন যেভাবে বলে দিয়েছি, নতুন অবস্থায় যেভাবে ট্যাঙ্ক সেট আপ করবেন ওইভাবে করবেন, আশা করি সফল হবেন। তো শুরু থেকে দেখাচ্ছে একটু বিপদ আসতে পারে বা বাধা বিঘ্নতা আসতে পারে, তো সেটা ওভারকাম করে আপনাকে একটু আগাইতে হবে। তো চেষ্টা করেন, আশা করি সফল হচ্ছে হবেন। এখন হচ্ছে আসলে মাছপালারই সিজন চলতেছে, গরম পড়ে গেছে, যেহেতু এখন আর ওরকম শীতের মতো প্রবলেমটা হবে না। তো ভাইয়া কি কি নিলেন? আমি কিছু গাপ্পি মাছ নিয়েছি আর কিছু রেড শিম, ফায়ার রেড শিম নিছেন আর হচ্ছে বেলুন প্লাটিন নিছেন। তো সমস্যা নাই, অনেক দূর থেকে আসছেন, যে এত দূর থেকে আসলে আসাটা নিহাত কি বলবো, মানে এত ইন্টারেস্টেড না হলে আসলে কেউ এত দূর থেকে আসবে না, তাই না? তো দেখার পরে আমি ভাবলাম যে দেখি একটু ট্রাই করে দেখি। হ্যাঁ, এত দূর থেকে আসছেন, আসলে কয়েকদিন আগেও দেখা যাচ্ছে টাঙ্গাইল ঢাকা থেকে আসছে, আপনি এদিক থেকে পাবনা, পাবনা হলে তো ভালো হতো, পাবনা শেষ মাথা তাই না? তো এখান থেকে প্রায় আসতে কতক্ষণ সময় লাগছে আপনার? আমার 4.5 ঘন্টা লেগে গেছে। 4.5 ঘন্টা? তো ভাইয়া 4.5 ঘন্টা পথ ঘুরে ঘুরে এসে আমাদের এখানে আসছে, 11:30টার দিকে আসছিল সকালে, তো এতক্ষণ আমার সাথেই ছিল। তো ভাইয়া এই যে ভাইয়ার কার্টুন বক্স করা হয়ে গেছে, এই জন্য দেখাইতে পারলাম না, ভিডিওটা আগেই করা উচিত ছিল, তারপরে করা হয় নাই। তো ঠিক আছে, আজকের মতো এটুকুই। ওকে, আসসালামু আলাইকুম। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি হচ্ছে টিপে দিবেন, যাতে পরবর্তী ভিডিওটা আপনি পেতে পারেন।